আমিষ নিরামিষ দেশি বিদেশি বিভিন্ন রকম রেসিপির সন্ধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। আজ আমি চলে এসেছি একটা কুকিজ রেসিপি নিয়ে, যেটা হলো নান খাটাই। নান খাটাই বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি উইদাউট ওর। এটা আমি কড়াইতে করে দেখিয়েছি। কড়াইতে যে এত সুন্দর নান খাটাই তৈরি করা যায় আপনারা কিন্তু বাড়িতে না করলে জানতেও পারবেন না। তো এই রেসিপিটা আজই দেখে আজকেই আপনারা ট্রাই করতে পারেন। খুবই সহজ, ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, খুব খাস্তা খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার এই রেসিপিটাকে লাইক করে অতি মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে করে জানাবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর অবশ্যই আমার এই রেসিপিটাকে কিন্তু আপনারা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে, শেয়ার করে কিন্তু আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। তো দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। এর জন্য আমি নিয়েছি ময়দা 1 কাপ, চিনি নিয়েছি পাউডার চিনি, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই, এটা নিয়েছি 1/2 কাপ। লাগবে 2 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন সুজি, বেকিং পাউডার লাগবে 1/2 টিস্পুন, লাগবে ইলাচের গুঁড়ো, 1 চিমটি লবণ, আর নিয়েছি পিস্তা কুচি করে। এর জায়গায় কিন্তু আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। প্রথমে একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা, ময়দাটাকে কিন্তু অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। দিয়ে দিলাম সুজি আর বেসন, দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। খুব ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর আরেকটি বাউলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল, আর নিয়েছি পাউডার সুগার, এটাকে কিন্তু আমি বাড়িতেই করে নিয়েছি। চিনিটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো কিন্তু হতে হবে, এর পরিবর্তে কিন্তু আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসেও এটা করতে পারেন। তো এটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু এই রেসিপিতে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ভালো করে না করলে কিন্তু কুকিজটা খেতে ভালো হবে না। তো খুব ভালো করে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডার যদি না থাকে, হ্যান্ড ব্লেন্ডার যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনারা এর পরিবর্তে হুইক্স দিয়েও করতে পারেন অথবা স্পুন দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই লেগে যাবে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 15 মিনিট মতো এইভাবে বিট করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু একটা ক্রিমি টেক্সচার হওয়া পর্যন্ত এটাকে করতে হবে। করে বিট করে নেওয়ার পর ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে একটা আটা মাখার ডোয়ের মতো। আমি হাতের সাহায্যে এটা করে নেব, কারণ স্প্যাচুলা দিয়ে কখনো এটা সম্ভব না। ভালো করে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। মাখতে মাখতে যদি আপনাদের কাছে মনে হয় যে এটা খুব ড্রাই লাগছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে বল করতে গেলে বলটা ফেটে যাচ্ছে, তখন আপনারা এর মধ্যে অল্প একটুখানি তেল অ্যাড করবেন। খুব অল্প পরিমাণে তেল অ্যাড করে দেখবেন যে এটা কতটা হচ্ছে। যদি মনে হয় আরও একটু লাগবে, তবে খুব সামান্য দিয়ে আপনারা কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নেবেন, যতক্ষণ পর্যন্ত এরকম একটা বলের আকার তৈরি না হচ্ছে। এবার আমি এটার থেকে একটা লেচি কেটে নিলাম, তবে এই সাইজগুলো কিন্তু সবগুলো একই সাইজে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এখান থেকে একটা সাইজ কেটে নিয়ে, লেচি কেটে নিয়ে করে নিলাম, কিন্তু আমি থালার মধ্যে তেল বা ঘি কিছুই অ্যাড করিনি, তো সেটাই আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু তেল বা ঘি এরকম একটা ছোটো থালার মধ্যে বা প্লেটের মধ্যে এটাকে ব্রাশ করে নেবেন, তারপরে খুব ভালো করে এটাকে খুব সাবধানে কিন্তু বসিয়ে দেবেন যাতে এটা ভেঙে না যায়। আপনারা
আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে আমার চ্যানেলে কিন্তু এই রেসিপি ছাড়াও আরও বিভিন্ন রেসিপির সন্ধান আপনারা পেয়ে যাবেন। আমি অলরেডি আগে অনেক রেসিপি শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে, ভবিষ্যতেও কিন্তু আরও অনেক রেসিপি আপনাদের আমার কাছে আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করার পরেই দেখবেন একটা বেল আইকন চলে আসবে, সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে তা দেখতেও পারবেন। আমার কিন্তু এইভাবে সবগুলো হয়ে গেছে। এবার আমি এইগুলোর মাঝখানটা এভাবে আঙুল দিয়ে একটু ঠেসে ঠেসে সামান্য এর মধ্যেই দিয়ে দেব আমি পিস্তা কুচিগুলো। এর জায়গায় কিন্তু আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন, আমন্ড, কাজু, যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আপনারা খুব ভালো লাগে খেতে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে বেক কী করে করতে হয় সেটাইকে দেখিয়ে দেব। এর জন্য আমি একটা পুরনো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর একটা প্লেট বসিয়ে দিয়েছি। এর জায়গায় কিন্তু আপনারা স্ট্যান্ড দিতে পারেন। তো এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। খুব ভালো করে প্রিহিট করার পর এর মধ্যে আমি দিয়ে দেব নান খাটাইয়ের একটা প্লেট। এভাবে বসিয়ে দিয়ে খুব সাবধানে কিন্তু বসাবেন, কারণ এই সময়টা কিন্তু খুব গরম থাকে কড়াইটা। তারপরে এভাবে ঢেকে দিয়ে 15 মিনিট আমি ওয়েট করব। এই সময়টা কিন্তু মনে করে ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। 15 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এখনও হয়নি, কারণ হলে এটা বোঝা যাবে ওপর থেকে। তো এটা দেখে মনে হচ্ছে এখনও হয়নি, তার জন্য আমি আরও 10 মিনিট এটাকে বসিয়ে রাখলাম। 10 মিনিট বাদে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ওপরটা একটু ব্রাউন হয়ে গেছে, চারিদিকটা একটু ব্রাউন হয়ে গেছে। তো এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। যখন দেখবেন যে এরকম চারিদিকটা ব্রাউন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা কিন্তু একদম রেডি। তবে এই সময় কিন্তু বের করেই সাথে সাথে এটাকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু নানখাটাইগুলো ভেঙে যাবে, কারণ এই সময় কিন্তু এটা খুব নরম থাকে। তার জন্য পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে আমি একটা প্লেট বের করে নিয়ে আরও একটা প্লেট একইভাবে বসিয়ে দেব, আর ওই আগের প্লেটটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে খুলে দেখাবো। তো এটা আমার বসিয়ে দিলাম, একইভাবে কিন্তু এটাকে করতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন নানখাটাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অটোমেটিক এটা কিন্তু উঠে চলে আসছে হাত দিলেই। তো দেখুন কত সুন্দর এটা হয়েছে, নিচের দিকটা একদম ব্রাউন হয়ে গেছে, খুব ক্রাঞ্চি হয়েছে কিন্তু খেতে। আপনারা বাড়িতে কিন্তু না বানালে এর স্বাদ কখনোই বুঝবেন না। তো প্লিজ আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে করে জানাবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে, দেখুন কতটা খাস্তা হয়েছে। আপনারা না খেলে কিন্তু এটা কখনোই বুঝবেন না। তো এই হয়ে গেল আজকে আমার রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক করবেন, আপনাদের অতি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে করে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিচে দেখবেন একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে ক্লিক করে দেবেন, আর পাশে দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।